নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে পঁচিশে জুন। আজকে আমি কেন বলছি পঁচিশে জুন, মানে 7 তারিখে রথযাত্রা। রথযাত্রা মানেই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটার যাত্রা শুরু। তার আগেই কিন্তু আমি পুজোর কেনাকাটার জন্য অনুষ্ঠান করা শুরু করে দিয়েছি। প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি দুপুরবেলা 3টের সময় আসছি খাঁটি শাড়ি নিয়ে। এখনো অবধি কোনো সেমির গল্প আমি দেখাইনি। সুতরাং তোমরা কেনাকাটাটা শুরু করো এই জন্যেই। আর কেনাকাটাটা শুরু করার আগে বলছি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বড় ভালো লাগে, বড় আদর ভালোবাসা পেয়ে যাই ছোট্ট একটা কমেন্টে। আজকে তোমাদের একটা দারুণ চমক দিয়ে দেবো, কিন্তু কিছু মানে আমার কিছু করার নেই। পরবর্তীকালে এটা নিয়ে আমার কাছে কেউ কিছু ডিমান্ড করো না। 1 নম্বর শাড়ি ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ দেখাচ্ছি, ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ। এটার প্রাইস হচ্ছে 7500। বাট এই শাড়িগুলো যে করতে দেওয়া ছিল, এর আগে আমি এই শাড়ি প্রচুর দেখাতাম, সেগুলো এসে ওঠেনি, কিন্তু এখন এসে উঠেছে। আমি যদি তোমাকে এটা শাড়ি আর্ট বলি, একটা বুটির কাঁথা, তার সাথে এরকম চাপ বর্ডার, অল ওভার বুটিটা করা, এবং সানশাইন ইয়েলোতে ব্যাঙ্গালোর সিল্ক পিওর জিনিস, খাঁটি জিনিস, উইথ ব্লাউজ পিস, তুমি 8.5 মেনে নিতে। কিন্তু এ তো ধর্মে সইবে না, এটা হচ্ছে ব্লাউজ। যারা 36 অব্দি ব্লাউজ পরো, প্রেম সে বানাবে। আর যারা 5-4 উপরে লম্বা, ধরো আমার কিন্তু শাড়িতে ফলস পাড় লাগাতে হয় না, তারা একটু কোমরে ফলস পাড় লাগিয়ে নেবে। কিন্তু 7.5 হাজারে আর কোনো কাঁথা শাড়ির ডিমান্ড করবে না। আমি এই 5-6 দেখাবো, 1, 2, 3, 4, 5, 6 দেখাবো। এটা হচ্ছে 2 নম্বর। এই শাড়িটা কিন্তু বেশ ডাল, মানে এটা কি বলতো, গ্রে শাড়িটাকে ব্ল্যাক কালার এবং তার সাথে হালকা রামা গ্রিন কালার করা, ভীষণ সুন্দর একটা শাড়ি কাজ করা। তোমরা সবাই যেন কাঁথা দেখাতে গিয়ে আমি ভীষণভাবে উত্তেজিত হয়ে যাই, কারণ কাঁথা হচ্ছে সেই শিল্প যেটা কিনা গোটা পৃথিবী আমাদেরকে চেনে একটা শিল্প দিয়ে। ফ্লোরাল ডিজাইন আছে, খুব সুন্দর করে ডাই আছে, এটা কিন্তু টেবিল ডাই, বর্ডারটা শুধু ব্ল্যাক, আঁচলটা ব্ল্যাক, আর বডিটা হচ্ছে রামা গ্রিন কালার। 7500, 7500, তার সাথে আছে এত সুন্দর কাজ করাটা ব্লাউজ। তুমি শাড়িটা কিভাবে নিতে চাও, যদি বাড়িতে বসে নিতে চাও তাহলে বলবো, তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, আর তুমি যদি কলকাতার বাইরে থাকো তাহলে অনলাইন পেমেন্ট, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতেই চার্জ আছে। আচ্ছা, এই শাড়িগুলো বলে দিই, একটু বর্ষাকালের পালিশ, যদি কোথাও দেখেন যে একটু মারের দাগ ফাগ লেগে রয়েছে, ডোন্ট ওরি, ব্যাঙ্গালোর সিল্ক ওই জায়গাটা জল দিয়ে মুছে দেবেন, একদম একটু জল দিয়ে মুছে দেবেন, আর কিছু না। এই যে 7500-এ যে কটা শাড়ি দেখাচ্ছি, আমার কাছে কিন্তু এই কটা শাড়িই আছে 7.5-এ, কারণ এই কটা শাড়ি পরে এসেছে তাই দেখাচ্ছি। কি অসাধারণ চাপ কাজ, এখন এই শাড়িটা নিতে গেলে 8950 পড়বে, কিন্তু ব্যাঙ্গালোর সিল্কটা তো তখন কম দাম ছিল। ধর্মে সইবে না তোমার কাছ থেকে যদি আমি এটা 8.5-9 হাজার টাকা দিই, ধর্মে সইবে না। আমি ধর্ম মানি, আমি ঈশ্বরে বিশ্বাসী, সুতরাং আমি এটা করতে পারবো না। 7500, হাফটা হচ্ছে মানে মানে 2 মিটারে বেশি হচ্ছে, জাল করা আছে, হাফটা বর্ডার আছে, পেজরি কলকা ছোট বড় মিশিয়ে, আর এই হচ্ছে তোমার ব্লাউজটা, দেখা গেছে। 7500, এত সুন্দর শাড়ি যদি হাতে ধরে পরীক্ষা করে নিতে চাও যে কি ধরনের ব্যাঙ্গালোর সিল্ক দিয়ে দেখে আসি, যদিও ব্যাঙ্গালোর সিল্ক অনলি ওয়ান, তোমার আমি রচনা থান ইউজ করি, চলে এসো 3D কালীচরণ শেটলেন, কলকাতা 7 লক্ষ 30। এই শাড়িটা তো মানে ঝিনেবে, ওইটা এইটা এগুলো গেনার, এটাও টেবিল ডাইতে করা আছে। আমি ধরো লাস্ট যখন কাঁথার এপিসোড করেছিলাম, এরকম ব্ল্যাক পিঙ্ক একটা কর্নার টু কর্নার দেখিয়েছিলাম, তোমরা একটু পেজে গিয়ে দেখো, সেটার প্রাইস কিন্তু 8.5 ছিল, বাট এটার প্রাইস কিন্তু 7500। কেন আমাকে কেউ প্রশ্ন করো না, কারণ তখন এই কাজটা করতে দেওয়া ছিল, এটা ভীষণ চাপ কাজ, সময় লেগেছে মেচির করতে, তার মধ্যেও একটু মানে কি বলবো,
মা হয়ে গেছে, সেই জন্য একটু কিছুদিন বাদ ছিল, কিন্তু কাজটা ওর হাতে ছিল। কারণ আমি কিন্তু একটি শাড়ি একটি মেয়েকে দিয়েই করাই, কোনো সেকেন্ড মেয়েকে দিয়ে আর করাই না। তার হাত যেদিন ফাঁকা হবে সেদিনকেই সে কাজটা শেষ করবে। আর এই হচ্ছে ব্লাউজ 7500, হাফটা তোমার মানে বা 2 মিটার পুরো জাল করা আছে, 2.5 মিটার পুরো জাল করা আছে। তারপরে কিন্তু বর্ডার চলে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে একটা নকশি কাঁথা, 5 নম্বর শাড়ি, ঘন ব্লু কালার, একদম ঘন ব্লু কালার, এটাও কিন্তু 7500, ভীষণ রেয়ার কালার। দেখো নকশি হচ্ছে আঁচলে আর বডি হচ্ছে মিহিগুড়ি। এই হচ্ছে আঁচল, আঁচল কিন্তু নকশি কাঁথায় আছে আর বডিটা হচ্ছে মিহিগুড়ি এবং বুটোটাও হচ্ছে মিহিগুড়ি স্টার বুটি। ভীষণ সুন্দর ফ্লোরাল ডিজাইনটা বাড়িটাকে বার করা হয়েছে। আগে যেটা তোমরা রিভার্স বলে বলতে সেটা আমি এখন বার ভরাটে কনভার্ট করে দিয়েছি, কিন্তু এই মিহিগুড়ি যেটা গ্রাফের মতো ডিজাইনটা বেরিয়ে এসছে এগুলো এখন হারিয়ে গেছে। আমরা গুজরাটি শিল্পীদের প্রায় হারিয়ে ফেলেছি, এবার কাঁথা শিল্পীদেরও হয়তো হারিয়ে যেতে বসেছি, তবুও বলবো বাঁচিয়ে রাখুন। এই হচ্ছে ব্লাউজ, বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতে। এটা আমাদের সম্পদ, ভারত তথা বাংলার সম্পদ, 7500। এবার দেখাচ্ছি 6 নম্বর শাড়ি, সানশাইন ইয়েলো। দেখো এই শাড়িগুলো কিন্তু, এই শাড়ি হয়তো আমার কাছে পেয়ে যাবে 8.5 একদম, এই শাড়ি পেয়ে যাবে। এটা ভুল করেছি, এবার এখান থেকে শুরু হলো 8500, 8500। আর এই হচ্ছে আঁচল, আমি যেরকম স্কার্ট বর্ডারে পরে আছি স্কার্ট বর্ডারও হারিয়ে যাচ্ছে, এত সুন্দর একটা ডিজাইন। স্কার্ট বর্ডার ভীষণ হাইলাইট করে একটা শাড়িকে এবং একজন নারীকে, যেমন কিনা আমি অলরেডি আজকে হাইলাইটেড তোমাদের কাছে শাড়িটা পরে। আর এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজটাও রেডি করা আছে, দেখে নাও ব্লাউজটা বানাতেই পারো। তুমি যদি 36 অবধি ব্লাউজ পরো অবশ্যই বানাবে। তো বারবার বলে দিচ্ছি বেঙ্গালোর সিল্কেই দেখো আমি যে পরে রয়েছি এটা যথেষ্ট। 5-3 ওপরে বা যাদের লুটিয়ে পড়া হ্যাবিট তারা কিনা একটু কোমরে একটা ফলসপার লাগবে। অনেকেই জিজ্ঞেস করো ফলসপারের মানে কি, যে ফলসপারটা আমরা শাড়িতে লাগাই সেটা কোমর পোর্শনে একটু লাগিয়ে নেবো, ওটা গোজা থাকবে, শাড়িটা পুরো দেখা যাবে। 7 নম্বর শাড়ি, এটা না অনিয়ন ম্যাজেন্টা বলেই ভালো হয়, ভীষণ সুন্দর একটা রং আছে। এগুলো কিন্তু সফটনার দিয়ে পালিশ করা আছে বেশিরভাগ শাড়িটাই, মার আমরা খুব কম দিই। অদ্ভুত সুন্দর কম্বিনেশন, অদ্ভুত সুন্দর কম্বিনেশন। দেখো খুব এলিগেন্ট শাড়ি, অনেকে এসে আমাকে বলো দিদি ছেলের মাকে একটা নমস্কারই দেবো এই 8.5-9.8-9 এর মধ্যে। আমি বলবো ছেলের মাকে এই কাঁথাটা দাও, আর আমাকেও যদি এটা কেউ নমস্কার হিসেবে দিত আমি একদম মাথা পেতে নিতাম, জাস্ট একটা পাল দিয়ে পরতাম, কাঁপিয়ে দিতাম। হাতাটা এই কালারে করতাম আর গ্রে কালারের বডি করতাম, অদ্ভুত সুন্দর হতো শাড়িটা তখন। আর এই শাড়িটার প্রাইস কিন্তু 8500 থাকতো না, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, আর হাফ পোর্শন আছে এই বর্ডারটা, 8500। আমি কিন্তু এখন খুব স্পিডে প্রোগ্রাম করি এবং অনেক রকম শাড়ি দেখাই, কাঁথা তো প্রচুর দেখাই, কিন্তু আমার কাছে আছেও প্রচুর কাঁথা, প্রচুর কাঁথা আছে। এটা হচ্ছে 8 নম্বর শাড়িগুলো না, 8 নম্বর শাড়ি বটল গ্রিন কালার, কাজগুলো একবার দেখো, হ্যাটস অফ জানা আমার শিল্পীদের। রিয়েলি হ্যাটস অফ জানাতে হবে, দেখো পুরো কিন্তু স্টিক, এত সুন্দর উঠেছে। এখানে রাস্ট কালারের ফুল আছে, রেড কালারের ফুল আছে, পাতাগুলো সাদা আছে, অরেঞ্জ কালারের ফুল আছে, তার মধ্যে রেডের মধ্যে সাদা, রাস্টের মধ্যে সাদা, অরেঞ্জের মধ্যে রেড দিয়ে মিনাকারি। আমি দুটো দেখাবো, একটা ব্ল্যাকে দেখাবো, একটা গ্রিনে দেখাবো, দুটোই ভীষণ সুন্দর। বোধহয় গত বছর দেখিয়েছিলাম এই ধরনের একটা কাঁথা, মানে ভীষণ সুন্দর একটা কাঁথা।
8500, এই হচ্ছে ব্লাউজ 8500। নাম না করেই বলছি, যদিও তার নামটা আমি এস বিশ্বাস বললাম, শাহানা বলেও দিচ্ছি, সে গর্ব করে লিখেছে 9 নম্বর শাড়ি। সে বললো, দিদি আমি বোধ হয় হেরে গেলাম। বললাম কেন? যাই হোক, সে একটা কিছু শেয়ার করেছে এবং অনেকেই আমার কাছে এরকম বলো। আমি পার্সোনালি চ্যাট তো অনেকের সাথেই করি, তাদের মনে হয় আমি নাকি খুব শক্তিশালী। হ্যাঁ রিয়েলি আমি খুব শক্তিশালী। তা আমি বললাম যে দেখো, হেরে গেলে না যখন তোমার সুদিন আসবে, এই হেরে যাওয়ার দিনটা তোমার মনে থাকবে। আর কোনো মানুষ কখনো হেরে যায় না। সাময়িক একটা কিছু ঘটে গেলে সেটা জীবনের পার্ট। এত কথা কেন বললাম, লালটা দেখাতে গিয়ে বললাম, ধরো এই লাল রঙের কাঁথা শাড়ি আমার কাছে রয়েছে এবং আমি সেই শাড়িটা পরি, খুব সুন্দর। এই জেলাটা খুব সুন্দর অফ হোয়াইট কালারের হাকোবা ব্লাউজ আমি তৈরি করিয়েছি। কারণ কি, আমার যে বয়সে লালটা পরার কথা ছিল সেই বয়সে আমি লালটা পরতে পারিনি বা পরিনি, হাতে পাইনি, ক্ষমতা ছিল না। ঈশ্বর যখন ক্ষমতা দিয়েছেন তখন আমি লালটা পরেছি, বাট তখন আমি 45 অলরেডি পেরিয়ে গেছি। তাই জন্যে বলছি, তার মানে এই নয় যে আমি হেরে গেছিলাম। তাহলে হারাটার দিনটার কথা মনে রেখেই কিন্তু আমি এখন একটা খুব সুন্দর অফ হোয়াইট কালারের হাকোবা ব্লাউজ বানিয়েছি এই রেডটা পরো বলে। আর যারা আমার পুচকু মেয়েরা আছে, তত্ত্বে শাড়িটা নিয়ে নাও, বিয়ে সেকেন্ড শাড়ি হিসেবে অথবা ফুলসজ্জা শাড়ি হিসেবে রেড কাঁথাটা পরবে, ভীষণ সুন্দর লাগবে। কারণ তোমার মাথা তখন জলজল করবে, সিঁদুর গা ভর্তি গয়না ভারী মিষ্টি দেখতে লাগবে। এটা শাশুড়িদের উদ্দেশ্যে বললাম, বৌমাদের জন্য কিনে রাখুন। 10 নম্বর শাড়ি, 10 নম্বর শাড়িটা কি কালার বলবো, এটা তো ঠিক ওয়াইন কালার না। যখনই এই কালারটা দেখাই তখনই সেটা নিয়ে গন্ডগোল হয়ে যায়, তখনই গন্ডগোল হয়ে যায়। কারণ এটা একটু খুলতেই হবে, এটা সুন্দর ডবল টোনের শাড়ি একটা। অ্যাকচুয়ালি পার্পেল আর ম্যাজেন্টা মিশিয়ে কালারটা, আর তার সাথে এত সুন্দর চেলির কাজ। আমি কিন্তু অনেকগুলো পরপর চেলির কাজ দেখালাম, আর এই হচ্ছে আঁচল। একটা ছিমছাম সুন্দর সাজানো শাড়ি পরতে হলে যেতে হবে কোথায়? শ্রীডি কালীচরণ শেটলেন, কলকাতা 730। এবং সেটা হচ্ছে কাঁথা শাড়ি, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর। আমি নয় তসরে করি, না হলে ব্যাঙ্গালোরে করি, এর বাইরে যাই না। যা করি পিওরে করি, পিওরের বাইরে আমি যাই না। স্পেশালি হাতের কাজের শাড়ি হলো তো কথাই নেই। এটা ব্লাউজ, তবে আমি বলে ব্লাউজটা সুন্দর করে পরো, এখন আর সেই ব্যাপারটা নেই। এটার প্রাইস 7800, এখন আর সেই ব্যাপারটা নেই। 11 নম্বর শাড়ি যে যা ব্লাউজ আছে সেটা এটা যেমন, আমি একটা অরেঞ্জের উপর সুন্দর প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরে নেবো আমি যদি পরি। জাস্ট অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক অফ হোয়াইট বা ব্ল্যাক রেড দিয়ে কাজ করা, খুব সুন্দর একটা আমি এটা ব্লাউজটা পরে নেবো। আমি আমার জীবনে একটা ঘটনা তোমাদের কাছে শেয়ার করি। আমি একজন বড় সেলিব্রিটির র্যাম শোতে গেছিলাম, তো সেখানে উনি কাঁথা, এখন যদিও তিনি ওই ওটাতে অতটা যুক্ত নন, এখন তিনি রাজনীতির জগতে বেশ ভালো এসে গেছে। তা যাই গেছিলাম, আমি গিয়ে দেখেছিলাম ওই তোমাদের মতো বাচ্চা বাচ্চা মেয়েরা সব রোগা রোগা মেয়েরা কাঁথা পরে হাঁটছে, কিন্তু ইচ অ্যান্ড এভরি পার্সন সেদিনকে প্রিন্টেড ব্লাউজে কাঁথা পরেছিল। ঘটনাটা আজ থেকে 11 বছর আগেকার কথা, কিন্তু সেদিনই আমার হৃদয় নাড়া দিয়েছিল। আমরা জানতাম কাঁথার সাথে কাঁথা ব্লাউজটাই পরতে হয়, কিন্তু কাঁথার সাথে যে এরকম একটা প্রিন্টেড ব্লাউজ এত সুন্দর লাগে সেদিন আমি শিখেছিলাম। শেখার তো কোনো শেষ নেই, যতদিন বাঁচবো ততদিন শিখবো। 8500, যদি কাঁথাটা কিনতেই হয় নয় বুকিং করবে, আর না হলে সে চাইবে না, ছবি নিয়ে আসলে হবে না। তাহলে কিন্তু আমার কাছে যেসব কাঁথা আছে, প্রচুর ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা থাকে, তুমি আসো দেখো কেনো। একটা রিকোয়েস্ট করবো, আঁচলকে দেখে নিয়ে কাঁথা কেনো, আঁচলকে না দেখে কাঁথা কেনো না, একবার পরখ করে দেখো আঁচলের কাঁথাটা। আমার কিন্তু ওই যে বললাম সবাই ফার্স্ট কল। 12 নম্বর শাড়ি, আমি আজকে কিন্তু ব্ল্যাকের সিরিজ করছি বলতে গেলে, 2-4টে ছাড়া সব ব্ল্যাক দেখাচ্ছি। নবমীর রাতের কথা যারা বলেছো, আমার খ্রিশ্চান বান্ধবী যারা বলেছো, আমি ওই জন্য ব্ল্যাকে কাঁথা দেখিয়ে দিচ্ছি। আর কিন্তু ব্ল্যাকে কাঁথা স্টক থাকবে না আমার কাছে।
তো সুতরাং আমার কাছে ব্ল্যাক কাতার এত বেশি স্টক থাকবে না, বারবারই বলছি যাতে নেবার থাকে তারা কিন্তু এখন নিয়ে নাও। 8500 প্রাইসটা কিন্তু এখনো তাই আছে, এরপর যদি আমি কাঁথাগুলো দেখাবো তখন কিন্তু প্রাইস একটু বাড়বে। সুতরাং আমি তোমাদের সাথে এতদিন একসাথে রয়েছি, এইটুকু মার্জন আমাকে করবেই এবং আমাকে সমৃদ্ধ করবেই। 13 নম্বর শাড়ি, আমি কারোর নাম করে বলবো না, কারা কারা বলবেন, কারণ অসম্ভব সুন্দর শাড়ি, এটা ফার্স্ট জুলাইয়ের জন্য কেউ নিয়ে রাখতেই পারেন, ফার্স্ট জুলাইয়ের জন্য কেউ এই শাড়িটা নিয়ে রাখতেই পারেন। খুব এক্সক্লুসিভ কাঁথাটা, সাদার মধ্যে গ্রে অ্যান্ড হোয়াইট, এই কালোর মধ্যে গ্রে অ্যান্ড হোয়াইট, অপূর্ব সুন্দর একটা শাড়ি। একে তো ধরো এই স্কার্ট বর্ডার আমাদের নারীর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে, এত সুন্দর দেখতে লাগে স্কার্ট বর্ডার, আর সেখানে যদি এত সুন্দর একটা শাড়ি হয়, যারা ফার্স্ট জুলাই সেলিব্রেট করেন, আমি এখন কোনো কিছু নাম বলছি না, তারা নিয়ে রাখতে পারেন, আর না হলে যারা কালো সাদার জন্য পাগল তারাও নিয়ে রাখতে। 8500, আর এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ, পুরো শাড়িটা দেখে দিলাম। এইবার দেখাবো আমার সেটের শাড়িগুলো। 14 নম্বর শাড়ি, ব্ল্যাকের মধ্যে যদি একটু হেনা মেশানো তসর কালারে সুতো দিয়ে কাজ করা হয়, আর যদি তসর ব্লাউজ পরা হয়, অনেক কাঞ্জিবরম, অনেক ধর্মবরম হিট হয়ে যাবে, আমি কাউকে নিচু না করে বলছি। দেখো একবার শাড়িটা, অসাধারণ সুন্দর একটা শাড়ি, নাম্বার 14। আমি কিন্তু আবার চেরির কাজ দেখে যাচ্ছি, কনস্ট্যান্ট চেরির কাজ দেখাচ্ছি, দেখো চেরির কাজও হারিয়ে গেছিল, আমি কিন্তু কনস্ট্যান্ট কাঁথা দেখিয়ে যাচ্ছি, কারণ এই চেরির কাজের মেয়েরা কিন্তু একদম আলাদা, যারা কিনা খুব একটা গুড়ি রানে মানে কি বলো অনভ্যস্ত হাত যাদের, তারা কিন্তু চেরিটা দারুণ সুন্দর করতে পারে। আর এই হচ্ছে ব্লাউজ, তবে আমি বলবো আঁচলটা বিশাল লম্বা করো, কুচি এত কুচি ফেলো, এলে শাড়িটা পরো জাস্ট একটা তসর কালার কিংবা হেনা কালারের ব্লাউজ দিয়ে। 8500। 15 নম্বর শাড়ি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, তোমরা যখন যে সময় পাবে তখন আঁচলের শাড়ি কিনবে, আমি কখনো বলি না যে এখনই কেনো, এখনই বুকিং করো, কখনোর জন্য বলি না, কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, অবশ্যই করবে। ধরো আমার মতো মহিলা যারা কালো খুব রেগুলার হিসাবে ভালোবাসে, আমি কালোই পরবো, এরকম মহিলা প্রচুর আছেন, আমি তো আছি, ছেড়ে দাও, তাদেরকে বলবো ধরো তোমার বয়স 70 ছুঁই ছুঁই, তুমি কালো পরতে ভীষণ ভালোবাসো, আমি কালো ছাড়বে না, কারণ আমার ইচ্ছা তো কিছু থাকতেই পারে, আমি ইচ্ছাটা কি কেন নষ্ট করবো, তুমিও যদি এটা পরো দারুণ লাগবে, দারুণ লাগবে, আমি বারবার বলছি, কাঁথাটা বলতে গেলে প্রত্যেকে প্রত্যেকটা কাঁথা দেখাতে গিয়ে বলি দারুণ লাগবে। আর এটা এই ব্লাউজটা কাজ করা আছে, দেখো 8500, 8500, 3D কালীচরণ সেটলেন কলকাতা 7,30,000, আগামী পুজো অবধি কিন্তু আমাদের একদিনও বন্ধ নেই, পুজোর পরে লক্ষ্মী পুজো অবধি আমাদের কিন্তু বুটিকটা বন্ধ থাকবে, আমরা চেষ্টা করবো বুটিকটাকে একটু বড় করার, সব মানে আর ভালো করে সাজানোর, সেই জন্যে লক্ষ্মী পুজো অবধি বন্ধ থাকবে। প্লিজ যারা আসবে তাদের দূর থেকে, যারা বিয়ের মার্কেটিং করতে আসো তাদের উদ্দেশ্যে বলছি যে লক্ষ্মী পুজো অবধি আমাদের বুটিকটা বন্ধ থাকবে, সপ্তমীর দিন বিকেল থেকে, সপ্তমীর দিন বিকেল থেকে লক্ষ্মী পুজো অবধি বন্ধ থাকবে, তারপরে তোমরা অবশ্যই এসো, কারণ ওপেন হয়ে যাবে, আর পুজো অবধি কিন্তু পুরো খোলা। এটা হচ্ছে তোমার একটা ম্যাজেন্টা কালারের মধ্যে গ্রে অ্যান্ড হোয়াইট দিয়ে দেখালাম না, সেই ডিজাইনটাই, এটা হচ্ছে তোমার ওই মুগা কালার, তার সাথে একটু হেনা কালারের সুতো, অদ্ভুত কম্বিনেশন, যারা ব্ল্যাক ভালোবাসো তাদেরকে বলবো শাড়িটা তো কোনো সেকেন্ড পিস হবে না, লাফিয়ে ঝাঁপিয়ে নেওয়া যাকে বলে, এই কথা হচ্ছে লাফিয়ে ঝাঁপিয়ে নেওয়ার কথা। আমাকে একজন বেশ লেখে খুব ভালো, শিবলী দত্ত গরিমুখাজি, এক্স এ বার্গারে কাকে ছেড়ে কাকে বলবো, সত্যি আজকে যে কথাগুলো দেখালাম,
কাকে ছিঁড়ে কাকে লিখবে তোমরাও জানো না, আর আমি তো বলতেই পারবো না। এই হচ্ছে ব্লাউজ 8500, 8500 টাকা লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এবার দেখাবো 17 নম্বর শাড়ি, 17 নম্বর শাড়ি। আমি এই কম্বিনেশনে কিন্তু অনেকগুলো শাড়ি দেখালাম, এবার তোমরা দেখো এটাতে আবার একটু ব্রাউন, উফ আজ যদি ব্রাউন কালারের ব্লাউজ দিকেও পরো। আমার এই কালোগুলো দেখাতে গেলে মনে হয় যে সে এই কথাগুলো থেকে কতদিন থাকবো আর আমি তো যাই না, এই কথাগুলো তো আমার আর সব পরা হবে না কিছু তো। তারপরে ভালো অশেষ আশীর্বাদন আর কিছু শাড়ি পরছি, কিছু শাড়ি দেখাচ্ছি, কিছু শাড়ি তোমরা পরবে, সেটাও তো আমার আনন্দ। কারণ ওই আনন্দ তো উনিই দিয়ে পাঠিয়েছেন। এই রকম মোহময় কাজ, এই রকম অ্যাট্রাকটিভ দেখতে যাকে বলে, ভেবে নাও জাস্ট একটা মাটির গয়না হোক বা ব্রাউন শেডের যে কোনো একটা জুয়েলারি হোক, হালকা সাজ। আমার যেমন এই হর্তুকি গয়নাটা আছে বলে আমি পরলাম, জাস্ট হালকা সাজ, ভীষণ ভালো লাগবে। কারণ এর সাথে যদি ভারী সেজে ফেলো শাড়িটা হারিয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর শাড়ি, 17 নম্বর শাড়ি। এরকম বর্ডারের শাড়ি কিন্তু আবার জারি যাচ্ছে। এই শাড়িগুলো কিন্তু সত্যিই দুর্লভ, ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা শাড়ি। ধরো ব্যাঙ্গালোরের বেশিরভাগ লুম ব্যাঙ্গালোরে বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ লুম, কারণ সিনথেটিকের রমরম করছে মার্কেট। আমি বলবো পিওর শাড়ি কিন্তু ফেলা যায় না। আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, বাট আঁচল তো সবসময় বলে যে আঁচল তো কখনো শেষ করে না, শুরু করে। 18 আসুক বারবার নেবে, কি সুন্দর একটা শাড়ি ভেবে দেখো। আঁচলটাও দেখাবো, হ্যাঁ যত সুন্দর কালার কম্বিনেশন, স্নাফ কালারের সাথে অ্যাশ এবং ব্ল্যাক মেশানো একটা শাড়ি। তোমরা কখনো ভাবতে পেরেছিলে যে এই রকম কম্বিনেশন করা যায় একটা অফ হোয়াইট বা লাইট ক্রিম ড্রেস বা অফ হোয়াইট, এটা কিন্তু সাদা নয়, হ্যাঁ এরকম যেটা আমি খুব পরি, আমি খুব ভালোবাসি। এত সুন্দর একটা শাড়ি 8500-তে, এটা সত্যি ভাবতে অবাক লাগে। এটা আমার দেশ ভারতবর্ষ, তাই এই প্রাইসে এই শাড়িটা তোমরা পাচ্ছ। আর এই হচ্ছে ব্লাউজ। তাহলে বলবো পুজোর জন্য কেনাকাটা যখন তোমরা শুরু করছো, তোমরা ভীষণ ভালো থাকো, আর আমি নিজে খুব ভালো থাকবো, তোমাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। অবশ্যই পিওর, বন্ধু বান্ধবদের যাদেরকে বলবে আঁচল থেকে শাড়ি নে, তাদেরকে বলবে আঁচল কিন্তু পিওর শাড়ি করে, সেমির জন্য কেউ আঁচলে যাস না। আজকে আসি ভাই, তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো।